নমস্কার, মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো নিরামিষ মটর ডালের বড়ার তরকারি। আমার লক্ষ্মী মেয়ে অনেক দিন ধরেই আবদার করেছে মটর ডালের বড়া খাওয়ার, তাই ওর অনুরোধে আজ বানিয়েই ফেললাম মটর ডালের বড়ার তরকারি। টেস্টি! চলুন ওর কাছ থেকেই জেনে নেওয়া যাক কেমন হয়েছে রান্নাটা। একটু বড়া খেয়ে বলো কেমন হয়েছে। দারুন! নরম হয়েছে? ও মা, তাই তো। চলুন তবে আমার মেয়ের পছন্দের এই রান্নাটা বানাতে কি কি নিয়েছি দেখে নিই। পটল নিয়েছি, নিয়েছি একটা আলু, মটর ডালটাকে ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে একটু আদা আর লঙ্কা দিয়ে বেটে নেব। নুন নিয়েছি, নিয়েছি সর্ষের তেল, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ভাজার গুঁড়ো, চিনি, ধনিয়া পাউডার, হলুদ, গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। ডালটা প্রথমে আমি ভালোভাবে মিক্সিং জারে নিয়ে বেটে নেব। এর মধ্যে আগে থেকেই আমি নুন আর চিনি নিয়ে বেটে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াই গরম করে 5-6 চামচ সর্ষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। প্রথমেই বেশি তেল দেব না, বড়া ভাজার জন্য যেটুকু তেল দরকার সেটুকু তেল দিয়ে বড়াগুলো গোল গোল আকারে আমি ভেজে নেব। মটর ডালের বড়াগুলো যেহেতু আমি ঝোলে দেব, তাই খুব বেশি কড়া করে আমি এই বড়াগুলো ভাজবো না। বেশি কড়া হয়ে গেলে বড়ার ভেতর ঝোল, মশলা, নুন সব স্বাদগুলো কিন্তু ভালোভাবে ঢুকবে না, তাই হাই ফ্লেমে বড়াগুলো আমি এপিট ওপিট ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব বেশি সময় ধরে কিন্তু আমি বড়াগুলো ভাজলাম না, বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার এই বড়াগুলো তুলে নিয়ে বাকি ডালবাটা দিয়েও বড়াগুলো ভেজে নেব। খুব কম তেল মশলা এই রান্নাটা হবে। আমার কাছে আজ পটল ছিল, তাই পটল দিয়ে এই রান্নাটা করলাম। চাইলে পেঁপে আলু দিয়েও একই পদ্ধতিতে এই বড়ার ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিলাম। এবার কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে নিলাম। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি একটু কম আছে ভালোভাবে ভেজে নেব। খানিকক্ষণ সময়ের জন্য আমি পটলগুলো ঢেকে দেব যাতে একটু নরম হয়ে যায়। 3-4 মিনিট ঢেকে দেওয়ার পর পটলগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে পটলগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য লালচে রং ধরলে পটলগুলো আমি তুলে নেব। আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম।
এবার যে আলুটা কেটে রেখেছিলাম প্রথমেই আলুগুলো আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আলুগুলো একটা সাইডে আমি সরিয়ে রাখব, রেখে ফোড়নটা দিয়ে নেব। একটু চিনি দিলাম যাতে ঝোলটায় সুন্দর একটা রং আসে, চিনিটা পুড়ে গিয়ে সুন্দর একটা রং আসবে। দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম। আমি এখানে ঝাল কম দিলাম, যেহেতু আমার মেয়ে ছোট, ও বেশি ঝাল খেতে পারে না, তাই কম ঝাল দিলাম। আপনারা চাইলে আরও ঝাল দিতে পারেন। দু তিন চামচ মতন জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিলাম এক চামচ হলুদ, দু চামচ ধনে পাউডার আর একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। কম আছে, এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ বড়াতেও নুন আছে আর পটল ভাজার সময়ও আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু দেখেই দিতে হবে। সামান্য জল দিয়ে আমি ঢেকে দেব, আলুগুলোও সেদ্ধ হবে আর মশলাটাও ভালোভাবে তেল ছেড়ে দেবে। মশলা তেল ছেড়ে দেওয়ার পর পটল ভাজাগুলো দিয়ে দেব। পটল আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার যে মিক্সিং জারটায় আমি ডাল বেটেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দেব, তাহলে ঝোলের ঘনত্বটা বেশ বাড়বে। এবার এক গ্লাস জল দিয়ে দিলাম। জল এখন বেশি মনে হলেও পরে জলটা কমে যাবে, কারণ বড়া দেওয়ার পর বড়া জলগুলো অনেকটাই টেনে নেবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। আলু আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বড়াগুলো দিয়ে দেব। বড়া দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু ঢেকে রেখে দেব যাতে আলুগুলো বাকি অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় আর বড়াগুলো ভেতরে ঝোলটা ঢুকে যায়। দেখুন বড়াগুলো বেশ ফুলে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে নিয়েছে, বড়াগুলো বেশ নরম হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। বড়ার তরকারি আমার প্রায় রেডি। নামানোর আগে গ্যাসের আঁচটা কম করে দিয়ে যেই জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেব। নিরামিষ বড়ার তরকারি আমার প্রায় তৈরি। দেখুন ঝোল কিন্তু বড়াগুলো প্রায় টেনে নিয়েছে। আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার মেয়ে তো খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আপনারাও বানান এবং আমাকে জানান আপনাদের বাচ্চা কেমন খেলো। নমস্কার।